সরকারের 6 শীর্ষ ব্যক্তি ও 9 র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি। জানাবো, রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় গ্যাস সংকটে বাংলাদেশ 10 বছরে শেষ হবে মজুদ। এবং সর্বশেষে জানাবো, ইহুদিদের খুশি করতে পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দিচ্ছে সৌদি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের 6 শীর্ষ ব্যক্তি ও 9 র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ সরকারের 6 জন শীর্ষস্থানীয় সদস্য ও র‍্যাবের 9 জন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মানবাধিকার সংস্থা গ্যার্নিকা 37। গত 24 আগস্ট এই চিঠি দেওয়া হয় বলে জানিয়েছে গ্যার্নিকা 37। তবে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এই সংক্রান্ত বিবৃতিতে কারো নাম উল্লেখ করা হয়নি। গ্যার্নিকা 37 অভিযোগ করে জানিয়েছে, র‍্যাবের কর্মকর্তারা শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত। 2015 সাল থেকে 440টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে র‍্যাব কর্মকর্তারা জড়িত বলেও বিবৃতিতে উল্লেখ করেছে তারা। 2018 সালে নির্বাচনের আগে মাদকের বিরুদ্ধে যুদ্ধ অভিযান চলার সময় এমন হত্যাকাণ্ডের সংখ্যার নাটকীয় বৃদ্ধি ঘটে বলে জানিয়েছে গার্নিকা। এর পাশাপাশি 3টি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও এশিয়ান হিউম্যান রাইটস কমিশন গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদেশি সরকারগুলোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এই 3 সংস্থা অভিযোগ করে জানিয়েছে, অ্যাক্টিভিস্ট, সমালোচক ও বিরোধী দলের সদস্যদের গুমের বিষয়গুলো তদন্তে বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নেয়নি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ব্র্যান্ট এডামস বলেন, বাংলাদেশের সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের আন্তর্জাতিক ভ্রমণ, বিদেশে থাকা, তাদের সম্পদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সেবা গ্রহণে তাদের উপর যেন নিষেধাজ্ঞা আরোপ করা হয় সেটা সরকারগুলোর নিশ্চিত করা উচিত। এর আগে 2009 থেকে 2020 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ 16 আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এসব অভিযোগ মিথ্যা বলে মন্তব্য করেছেন। এদিকে সূত্র মতে, হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন কংগ্রেসের টম লেন্টোস হিউম্যান রাইটস কমিশনকে বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের কাজ বন্ধ করা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশকে চাপ দেওয়া উচিত সে ব্যাপারে অবহিত করবে বলে জানা গেছে। জানা যায়, এই সময় বাংলাদেশের অ্যাক্টিভিস্ট শহীদুল আলম, গুম হওয়া বিরোধী কর্মী সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম এবং রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব নামক এলিট ফোর্সের যাত্রা শুরু হয় 2004 সালে। বাংলাদেশ পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী সদস্যদের নিয়ে র‍্যাব গঠন করা হয়। শুরুর দিকে র‍্যাবের কার্যক্রম অবশ্য বেশ প্রশংসা কুড়িয়েছিল, বিশেষ করে 2005 এবং 2006 সালে বাংলাদেশ মাথা চাড়া দিয়ে ওঠা উগ্র ইসলামী জঙ্গি তৎপরতা দমনে বিশেষ ভূমিকা পালন করে র‍্যাব। তবে জঙ্গিবাদ দমনে সাফল্য দেখালেও ক্রস ফায়ারের নামে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে আন্তর্জাতিক পর্যায়ে র‍্যাবের বিরুদ্ধে সমালোচনা ক্রমশ বাড়তে থাকে। হিউম্যান রাইটস ওয়াচ র‍্যাবের বিলুপ্তি দাবি করে জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে এই বাহিনী সিস্টেমেটিক উপায়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী 2013 সালে র‍্যাবের ক্রস ফায়ারে নিহত হয়েছেন 24 জন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি অনুযায়ী 2004 সাল থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে কমপক্ষে 700 হত্যাকাণ্ডের সঙ্গে র‍্যাব জড়িত ছিল। 2014 সালের মে মাসে র‍্যাবের বিরুদ্ধে 6 কোটি টাকা ঘুষের বিনিময়ে 7 ব্যক্তিকে অপহরণ এবং খুনের অভিযোগ ওঠে। নারায়ণগঞ্জে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় 3 র‍্যাব কর্মকর্তাকে গ্রেফতারও করে পুলিশ। ওই ঘটনার পর র‍্যাবের প্রয়োজনীয়তা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়। তবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্তর থেকে র‍্যাবকে বিলুপ্তির দাবি উঠলেও বর্তমান সরকার সে ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে না। বরং তথ্যমন্ত্রী হাসানুল হকিনও র‍্যাব বিলুপ্তির দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, র‍্যাবের কোনো সদস্য আইন ভঙ্গ করলে তাদের চিহ্নিত করে বিচারিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মূলত এই বলেই দায়ী এড়াতে চেয়েছে সরকার। রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় গ্যাস সংকটে বাংলাদেশ 10 বছরে শেষ হবে মজুদ।
বর্তমানে দেশের 22টি গ্যাস ক্ষেত্রে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ 10 লাখ কোটি ঘনফুট, সেই তুলনায় বার্ষিক ব্যবহার বা চাহিদা হচ্ছে 1 লাখ কোটি ঘনফুট। তাই গত 2 দশকে কোনো নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হওয়ায় আগামী 10 বছরের মধ্যেই প্রাকৃতিক গ্যাসের মজুত ফুরিয়ে যাওয়ার মতো অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। গ্যাসের রিজার্ভ 2009 সালে যুক্তরাজ্য ভিত্তিক আরপিএস এনার্জি লিমিটেড এর হিসাব ও সম্প্রতি আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া ধারণা অনুযায়ী দেশের 27টি বাণিজ্যিক গ্যাস ক্ষেত্র গ্যাসের মোট প্রমাণিত ও সম্ভাব্য মজুত 29.54 ট্রিলিয়ন ঘনফুট। তবে পেট্রোবাংলার উপাত্ত অনুযায়ী মোট গ্যাস মজুতের 20 ট্রিলিয়ন ঘনফুট 2021 সালের মধ্যে তুলে ফেলা হয়েছে। বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্রগুলো প্রতি বছর প্রায় 900 বিলিয়ন ঘনফুট পরিমাণ গ্যাস উত্তোলন করে। এভাবে গ্যাস উৎপাদন হতে থাকলে কেবল আগামী 10 বছর পর্যন্ত দেশে প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা যাবে। আগামী কয়েক বছরের মধ্যে দেশে যদি বড় কোনো গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া না যায়, তাহলে বিভিন্ন খাতে শিল্পের প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দিয়েছেন সংশ্লিষ্টরা। ইউক্রেন যুদ্ধের প্রভাব, গত 1 দশকে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে চাহিদা তথা ব্যবহার বেড়েছে। এর মধ্যে গ্যাসের বড় কোনো মজুত আবিষ্কার না হওয়ায় বাংলাদেশের স্থানীয় গ্যাসের উৎপাদন ইতিমধ্যেই লক্ষণীয়ভাবে কমেছে। ফলশ্রুতিতে জীবাশ্ম জ্বালানি উৎসটির ঘাটতি দেখা দিয়েছে এবং বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের আমদানি। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রো বাংলার প্রদত্ত তথ্যে দেখা যায়, বর্তমানে দেশে গ্যাসের দৈনিক ব্যবহার হচ্ছে 3,126 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে 2,284 মিলিয়নের যোগান আসছে স্থানীয় উৎস থেকে, বাকিটা মধ্যপ্রাচ্য থেকে আমদানি হচ্ছে। 2020 সালে স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলো দৈনিক 2,570.4 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন উত্তোলন করেছিল। 2 বছরে ব্যবধানে স্থানীয়ভাবে গ্যাস উৎপাদন প্রতিদিন 286.4 মিলিয়ন ঘনফুট কমেছে এবং ফলস্বরূপ অভ্যন্তরীণ উৎসের চাহিদা ও সরবরাহের মধ্যকার ব্যবধান পূরণে এলএনজি আমদানিতে নির্ভরতা বাড়ছে। কিন্তু বৈশ্বিক বাজারে এলএনজির মূল্যে এখন দেখা যাচ্ছে অস্থিতিশীল প্রবণতা। ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে গ্যাস আমদানি নিষিদ্ধ করেছে, অথচ রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ গ্যাস উৎপাদক। এসব ঘটনা বাংলাদেশের সামনে এরই মধ্যে দামি হয়ে ওঠা জ্বালানিটির সরবরাহ পাওয়ার ক্ষেত্রে সমূহ বিপদের ইঙ্গিত দিচ্ছে। গ্যাস অনুসন্ধানে ব্যর্থতা, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টরা বলেছেন অচল গ্যাস ক্ষেত্রগুলোর মজুত ফুরিয়ে আসার সাথে সাথে নতুন গ্যাস বেসিন আবিষ্কারে ধীর গতির সন্ধান বা অনুসন্ধান কাজ অশনি সংকেত। এটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ব্যাঘাতের পূর্বাভাস। তারা বলেছেন অবিলম্বে যদি একটি কঠোর গ্যাস অনুসন্ধান কার্যক্রম গ্রহণ করা না হয়, তাহলে তৈরি পোশাক কারখানা, বিদ্যুৎ কেন্দ্র এবং সার কারখানা সহ গ্যাস ভিত্তিক শিল্প অবকাঠামোর হঠাৎ সরবরাহ কমে যাওয়ার একটি বড় ধাক্কার সম্মুখীন হবে। গ্যাসের নতুন মজুত খুঁজে পাওয়া ও নিশ্চিত হওয়ার প্রয়োজন বিস্ফোরণ ও কূপ খনন। যত বেশি বিস্ফোরণ, তত বেশি গ্যাস মজুত খুঁজে পাওয়ার সম্ভাবনা। প্রতিবেশী দেশ ভারত তাদের গ্যাস কূপ খননের কার্যক্রম প্রতি বছর ধীরে ধীরে বৃদ্ধি করছে। 2015-16 অর্থবছরে ভারতের রাষ্ট্রায়ত্ত অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন 386টি কূপ খনন করেছে। 2017 অর্থবছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 501-এ। কিন্তু বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম খুব নগণ্য। পেট্রো বাংলার তথ্য অনুযায়ী গত 13 বছর রাষ্ট্রীয় অনুসন্ধান কোম্পানিগুলো, আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো বাংলাদেশে কেবল 17টি কূপে বিস্ফোরণ কাজ চালিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড 14টি কূপ খনন করেছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড 3টি ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড 1টি করে কূপ খনন করেছে। 17টি কূপের মধ্যে 7টি কূপ বাণিজ্যিকভাবে টেকসই হিসেবে বিবেচনা করা হয়েছিল, তবে আনুমানিক মজুদের পরিমাণ খুব বেশি ছিল না। সাধারণত গ্যাস অনুসন্ধানের বৈশ্বিক সাফল্যের হার প্রতি 7 কূপে 1টি, কিন্তু বাংলাদেশে অনুপাত প্রতি 3 কূপে 1টি। গ্যাস অনুসন্ধানে প্রায় দ্বিগুণ সাফল্যের হার থাকা সত্ত্বেও দেশে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কাজ এখনো যথাযথ মনোযোগ পায়নি। বাংলাদেশ গ্যাস অনুসন্ধান প্রচণ্ডভাবে উপেক্ষিত, মন্তব্য করে বদরুল ইমাম বলেন, এত বেশি অনুসন্ধান হার থাকা সত্ত্বেও বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম গ্যাস অনুসন্ধান করার জায়গাগুলোর একটি। এই সমস্যার সমাধানে তিনি আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পরামর্শ দেন। ইহুদিদের খুশি করতে পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দিচ্ছে সৌদি।
গত কয়েক বছর ধরেই সৌদি আরবের পাঠ্যবইতে পরিবর্তন আসছে। এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার অভিযোগ করেছেন ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি নেতা আব্দুল মালেক আল হুতি। আব্দুল মালেক আল হুতি বলেন, কোরআনের যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে, সে আয়াতগুলো পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে হুতি নেতা বলেন, সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে অভিযোগ করেন আল হুতি। গত কয়েক বছর ধরে সৌদি আরবের গবেষকরা দেশটির পাঠ্য বইগুলোতে নারী পুরুষের ভূমিকা থেকে শুরু করে শান্তি ও সহিংসতার বার্তা সংক্রান্ত বিষয়গুলোতে ধারাবাহিকভাবে কিছুটা উদারতার ইঙ্গিত পাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।